নমস্কার বন্ধুরা আমি তনজিৎ আজ আমি আপনাদের অন্য একটি ভেসেলের মুভমেন্ট দেখাবো এই যে লাল চিহ্নিত করার অংশটি ওখানে দেখতে পাচ্ছেন একটি ভেসেল সামনের দিকে এগিয়ে আসছে চলুন আজ এই ভেসেল সম্পর্কে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম জলযান যেটার নাম পাসি কেনই যদিও বা এই নামটি আমাদের দেশের না দেশু ভাষায় এটাকে আমরা ডোঙা বলি জানি যেটি আগে ক্ষেতের কাছে ব্যবহার করা হতো যাই হোক এটি ছিল পৃথিবীর প্রাচীনতম জলযান আর আজ আমি আপনাদের যে ভেসেলটি দেখাচ্ছি সেটি হচ্ছে সাম্বং আর্টেমিস এই যে ছবিটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটি সেই ভেসেলের ছবি এটি সাউথ কোরিয়ার একটি ভেসেল সাউথ কোরিয়া যা রাজধানী হচ্ছে সিওল তো এটি একটি অয়েল ট্যাঙ্কার অয়েল অর কেমিক্যাল ট্যাঙ্কার এটি অয়েল আর কেমিক্যালই ট্রান্সপোর্ট করে থাকে দুই সালে এই ভেসেলের কনস্ট্রাকশন কমপ্লিট হয় তারপর থেকে এই ভেসেলটি সার্ভিসে রয়েছে দেখুন প্রতিটি ভেসেলের একটা আইএমও নাম্বার হয় এটি আসলে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের রেজিস্টার্ড একটা নাম্বার এই আইএমওটা কি কী জিনিস আইএমও হল হলো ইউনাইটেড নেশনসের একটা স্পেশালাইজড এজেন্সি যারা দায়িত্বে থাকে সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ শিপিং অ্যান্ড প্রিভেনশন অফ মেডিং অ্যান্ড অ্যাটমসফেরিক পলিউশান আসলে এই সংস্থা দুটো জিনিসকে প্রায়োরিটি দিয়ে থাকে এক যখন কোনো সিপ ট্রান্সপোর্টেশন করছে কোনো মেটেরিয়ালস ওর গুডস তো তারা যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করবে সেখানে মেরিন অ্যান্ড অ্যাটমসফেরিক পলিউশনটা যতটা কম করা সম্ভব সেটা করবে দ্বিতীয়ত যখন কোনো জাহাজ কোনো একটা জায়গাতে আটকা পড়বে যেমন কোনো জলদস্যু বা কোনো দেশ যদি তাদেরকে আটকে দেয় তখন তারা কমিউনিকেট করবে ইউনাইটেড নেশনসের সাথে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের যে সমস্ত দেশগুলি রয়েছে তাদের নিয়ে গঠিত যে সিকিউরিটি ফোর্স আছে তারা তাদেরকে সাহায্য করবে সেই পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসতে এই শিপটি লম্বায় প্রায় একশো মিটার অর্থাৎ প্রায় তিনশো সত্তর ফিটের মতো এবং চওড়াতে কুড়ি মিটার যেটি প্রায় তেষট্টি ফিটের কাছাকাছি যাই হোক এই শিপের টোটাল ক্যারিং ক্যাপাসিটি ইলেভেন থাউজেন্ড ফোর টন ডি এই ডি হলো ডেড ওয়েট টনেজ অর্থাৎ সমস্ত কিছু ইনক্লুড করে যেমন টোটাল কার্গো ফুয়েল ক্রিউ তাছাড়াও যদি কোনো প্যাসেঞ্জার থাকে এছাড়াও যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে তাদের জন্য যে সমস্ত ইকুইপমেন্টগুলো রয়েছে সে সমস্তগুলো ইনক্লুড করা থাকে যেমন ধরুন বয়লার আছে তো ব্রয়লারের সাথে যে জলটা লাগছে সেই জলের ওয়েটটাও এর মধ্যে ইনক্লুড করা থাকে এই সমস্ত নিয়ে ডেড ওয়েট টনেজ ক্যালকুলেট করা হয়ে থাকে এই জাহাজটি বর্তমানে আমাদের বিয়ফ বেঙ্গলে আছে এবং এটি টুয়ার্স কাকিনা পোর্ট ট্রাভেল করছে তো এই কাকিনারা ফোর্টটি অন্ধ্রপ্রদেশে একটি পোর্ট যেটি আমাদের ইস্ট কোস্টে একটি পোর্ট এই অয়েল ট্যাঙ্কারগুলিতে সাধারণত টক্সিক মেটেরিয়াল অ্যাসিড এছাড়াও ক্রুড অয়েল তো সবথেকে বেশি পরিমাণে ক্রুড অয়েলটাই ট্রান্সপোর্ট হয়ে থাকে যে ক্রুড অয়েলগুলো বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র এছাড়াও রাশিয়া থেকে আমাদের ভারতবর্ষে এসে থাকে এবং বিভিন্ন রিফাইনারিতে তারা ক্রুড অয়েলটা সাপ্লাই দিয়ে থাকে রিফাইনারিতে ওই ক্রুড অয়েলগুলিকে রিফাইন করে ওখান থেকে পেট্রোল ডিজেল ন্যাপথা এয়ার টার্বেন ফুয়েল কেরোসিন এই সমস্ত এক্সট্রাক্ট করে নেওয়া হয় বাকি কিছু বাই প্রোডাক্টও পাওয়া যায় আজ এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ